নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এলাম রাধাবল্লভীর রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রাধাবল্লভীর রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি ময়দা 500 গ্রাম, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, এবারে ময়দাটা ময়াম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দা যত ভালো করে মাখা হবে, লুচি হোক পরোটা হোক, খুব ভালো নরম হয়। দিয়ে দিচ্ছি গরম জল, ভালো করে একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। এবারে এর উপরে একটু তেল বুলিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা পুর বানিয়ে নেব। আমি প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল, এতে সামান্য একটু আদা আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এই সর্ষের তেলের গন্ধটা রাধাবল্লভীতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি মৌরি, এবারে পেস্টটা দিয়ে দিচ্ছি। বিউলির ডালের এই পেস্টটা ভালো করে নাড়তে হবে ততক্ষণ যতক্ষণ না একটা মণ্ডর আকারে উঠে আসছে, কড়া থেকে ভালো মতো উঠে আসছে। তো আমরা এই বিউলির ডালের পেস্টটা নাড়তে নাড়তে চলুন আজকের কিচেন টিপস শেয়ার করে নিই। আমরা তো রান্নায় অনেকেই শুকনো লঙ্কা ব্যবহার করে থাকি, কিন্তু শুকনো লঙ্কা ব্যবহারে গ্যাস অম্বল হয়ে থাকে। কিন্তু রান্নায় যদি শুকনো লঙ্কার দানাগুলি বের করে ব্যবহার করি, তাহলে কিন্তু গ্যাস অম্বল থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। আপনারা যদি আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। হয়ে গেছে আমাদের পুর, রেডি হয়ে গেছে। এবারে বেলে নেব। দেখুন আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি, ঠিক এইভাবেই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিতে হবে। এবারে পুর দিয়ে দিচ্ছি, যেমন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মুখটা ভালো করে মুড়ে নিতে হবে, না হলে কিন্তু পুর ফেটে বেরিয়ে যেতে পারে। মুখ ভালো করে বন্ধ না করে নিলে পুর কিন্তু বেরিয়ে যেতে পারে। প্রথমে মাঝখানটা বেলে নিতে হবে, তারপর আস্তে আস্তে চারিধারে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। এবারে ভেজে নেব, চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার শ্যালো ফ্রাইও করতে পারেন। শ্যালো ফ্রাই করলেও কিন্তু রাধাবল্লভী নরম হবে। খুব অল্প তেলেও
ভেজে নিতে পারেন রাধাবল্লভী, তাতেও কিন্তু শক্ত হয়ে যাবে না, বেশ নরমই থাকবে। ভাজা হয়ে গেছে, আমি আরো একটা ভেজে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের রাধা বল্লভী। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই।